আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বান্দা, এই যে এই প্রচণ্ড গরম, এই অবস্থা, এ থেকে বৈজ্ঞানিক থিওরি গ্রহণ করিও না, কুরআন কি বলে সেটাকে গ্রহণ করো। কুরআন কি বলেছে, হাদিস কি বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি খুদার মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কুরআন বলতেছে এই যে গরম, অনেকেই বৈজ্ঞানিকরা একটা বলে, আমাদের দেশের কিছু মানুষ তারা আরেকটা বলে, দুবাইরা এরকমভাবে আবিষ্কার করতেছে, তারা কুরআনের কোনো ফর্মুলা কী করতেছে না, মানতেছে না, অবলম্বন করতেছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুরআনের ফর্মুলা থেকে দূরে সরে যাইবা, তো আমি তোমাকে পাকড়াও করব। আমি কুরআনের মধ্যে এত সুন্দর সমাধান দিয়ে দিয়েছি, আল্লাহুম আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দিয়েছি কুরআনের মধ্যে, সেই ফর্মুলা তোমরা গ্রহণ করো না, তোমরা নিজেরা নিজেরা কী করো, আবিষ্কার শুরু করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইস্তাগফিরু রাব্বাকুম, ও বান্দা তুমি আমার কাছে কি চাও, ক্ষমা চাও, মাগফিরাত চাও, বেশি বেশি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা গাফফারা, এই পৃথিবীর জমিনের মালিক আল্লাহ তোমাকে কি করবে, মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই যে এটা বলে, এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইউরসিল ইসসামা আলাইকুম মিদরারা, যদি তুমি ইস্তেগফার করো, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও প্রত্যেকটা অবস্থার মধ্যে, তাহলে ইউরসিল ইসসামা আলাইকুম মিদরারা, জমিনের উপর আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করে দেব। সুবহানাল্লাহ। সূরাতুন নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, বান্দা তুমি বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার পড়বা, ইন্নাহু কানা গাফফার, আর আমি আল্লাহ ক্ষমাকারী, তোমাকে ক্ষমা করে দিব, আর আমি যখন তোমাকে ক্ষমা করে দিব তখন ইউরসিল ইসসামা আলাইকুম মিদরার, আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য করে দিব। তাহলে বৃষ্টির জন্য কী করতে হবে, কোরআনের ফর্মুলা বলতেছে কী করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এরপরে বলতেছে দেখেন, শুধু ইস্তেগফার করলে বৃষ্টি আসবে, আরও ফায়দার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলতেছে ইউরসিল ইসসামা আলাইকুম মিদরার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমার ব্যবসা বাণিজ্য করতেছ, ব্যবসার মধ্যে কি নাই, বরকত নাই। চাকরি করতেছ, চাকরির মধ্যে শুধু পেরেশানি, সংসারের পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি করো, ইস্তেগফার করো, বেশি 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 ইস্তেগফার করো। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ যখন বিপদে পড়বে, কোনো ব্যক্তি যদি দিনে 70 বার ইস্তেগফার করে, তাহলে আমি তার বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমার ব্যবসার অবস্থা খুব খারাপ, দুর্ভিক্ষ চলতেছে ব্যবসার মধ্যে, এরকম হয় কি হয় না অনেক সময়, তখন কি করো, বেশি বেশি ইস্তেগফার করো, তোমার ব্যবসার অবস্থা আমি আল্লাহ ভালো করে দিব। এটা কোরআনের কথা। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন বলতেছে ওয়াবানিন, তোমার সন্তানাদি হইতেছে না। এখন আমরা সন্তানাদি না হইলে কার কাছে যাই, বাবার কাছে যাই, বিভিন্ন পীরের কাছে যাই, শিরিক করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়াবানিন, তোমার সন্তানাদি হইতেছে না, অনেক বছর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহি আসসাল্লামকে 80 বছরের সন্তান দান করছে, এরকমভাবে জাকারিয়া আলাইহি আসসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করছে, অনেক বছর অতিক্রম হওয়ার পরে তোমার সন্তান হইতেছে না, তুমি বেশি বেশি কী করো, ইস্তেগফার করো, তুমি পড়ো এবং তোমার স্ত্রীকেও পড়তে বলো, বেশি বেশি কী করো, ইস্তেগফার পড়ো, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এরকমভাবে ইস্তেগফার যত বেশি বেশি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইস্তেগফার পড়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এখন আসেন, ইস্তেগফার যে পড়বে, এর অর্থ কী? ইস্তেগফার অর্থই হলো ক্ষমা চাওয়া। কী চাওয়া? ইস্তেগফার অর্থই কী? ক্ষমা চাওয়া। এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের পরে, আমরা যে নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, 5 ওয়াক্ত নামাজের পরে এরকমভাবে সর্বপ্রথম সালাম ফিরানোর সাথে সাথে কি বলতে হবে, আল্লাহু আকবার। কি বলতে হবে? আল্লাহু আকবার। এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কোনো ব্যক্তি যদি নামাজের পরে আল্লাহু আকবার বলার পরে 3 বার ইস্তেগফার পরে
ওই নামাজের মধ্যে ওই বান্দার অনেক ভুল হয়ে গেছে, ওই নামাজের মধ্যে ওই বান্দার অনেক ভুল হয়ে গেছে, শয়তানের দুকাই পড়ে। শয়তান তো নামাজের মধ্যে আক্রমণ করে, শয়তান আক্রমণ কখন করে? নামাজের মধ্যে। তখনই মানুষের কী হয়? ভুল হয়। তো ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বান্দার যখন নামাজের মধ্যে ভুল হয়ে গেছে, এরপরে বান্দা আল্লাহু আকবার পড়ে তিনবার ইস্তেগফার পড়ছে এবং বিনয় হয়ে গেছে। কি হয়েছে? বিনয় হয়েছে, আহ, নামাজের মধ্যে অনেকগুলো ভুল হয়ে গেছে আমার, নামাজের মধ্যে আমি এরকমভাবে আমার মনকে রক্ষা করতে পারি নাই, বিভিন্ন সময় মন চলে গেছে, নামাজটা ভালো করে পড়তে পারি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই বান্দা যে অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা এই আমলটা করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর আরও কত ইতিহাস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি এরকমভাবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছো। আমরা অনেক সময় ভারী কাজ করি, যারা ভারী কাজ করে, কঠিন কাজ করে, পরিশ্রমের কাজ করে, সারাদিন মাঠে খেতে কাজ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, তোমার শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, তখন তুমি কী করো? 70 বার ইস্তেগফার করো। কয়বার? 70 বার। এই 70 বার ইস্তেগফার পড়ার সাথে সাথে তোমার ইস্তেগফার যতই পড়বে তোমার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করবে। কে শক্তি দান করবে? আল্লাহ রাব্বুল আলামিন। এরকমভাবে আমরা অনেকে অনেক পরিশ্রম করি, অনেকে এরকমভাবে অলসতা চলে আসে, কাজ করতে করতে আর ভালো লাগে না, শরীর ক্লান্ত লাগে, কিন্তু কাজ তো আমাকে করতেই হবে, তখন আমরা কী করবো? বেশি বেশি ইস্তেগফার করবো, বেশি বেশি ইস্তেগফার করবো। এরকমভাবে আমি একটা জায়গার মধ্যে গিয়েছি, কোনো গাড়ি নাই, কিছু নাই, আমার পায়ে হেঁটে কী করতে হবে? মাইলকে মাইল যেতে হবে, এরকম একটা অবস্থার মধ্যে আমি পড়ে গিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি যখন হাঁটবে তখন কী করবে? ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এটা হলো সবথেকে ছোটো ইস্তেগফার, সবথেকে ছোটো ইস্তেগফার। আর বড় ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো সবথেকে বড় ইস্তেগফার। আমরা ইস্তেগফার করবো তো ইনশাল্লাহ, সর্ব অবস্থার মধ্যে আমরা কী করবো? ইস্তেগফার করবো। এরকমভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে যখন মানুষের বেশি রাগ উঠে যায়, রাগ হয় কি হয় না, সন্তানের প্রতি রাগ হয়, স্ত্রীর প্রতি রাগ হয়, অনেক সময় বিভিন্ন মানুষের প্রতি রাগ হয়, তো রাগ যখন হবে ওই অবস্থার মধ্যে বলছে 70 বার ইস্তেগফার করো। কী পড়ো? 70 বার ইস্তেগফার করো। তুমি এক জায়গায় চাকরি করতেছো, তো ওই চাকরি অবস্থার মধ্যে তোমার অনেক তোমার কর্মচারী রয়েছে, তাদের উপর অনেক সময় রাগ হয়, তখন যদি তুমি তাদেরকে শাসন করো, 70 বার ইস্তেগফার করে শাসন করো, তাহলে এই কথাটা তারা মানবে, অন্যথায় তারা আর উল্টা রিয়াকশন হয়ে যাবে। উল্টা রিয়াকশন হয় কি হয় না? অনেক সময় উল্টা রিয়াকশন হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে যখন তোমার রাগ হবে, যখন তোমার এরকমভাবে কঠিন অবস্থা হবে, তখন তুমি বেশি বেশি কী করো? ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে মুসিবত আসবে এরকমভাবে, তখন এই মুসিবতের সময় বেশি বেশি কী করতে হবে? ইস্তেগফার করতে হবে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আজকে এই যে কঠিন অবস্থা, এই কঠিন পরিস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কী কী ফর্মুলা বাতায় দিছে যে এই অবস্থার মধ্যে বেশি বেশি ইস্তেগফার করবে তাহলে আসমান থেকে রহমতের বৃষ্টি আসবে। সুবহানাল্লাহ। আসমান থেকে রহমতের বৃষ্টি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এরপরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম খুতবার শুরুতে, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফা বিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফা বিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। যে আমরা সমুদ্র দেখতেছি, একটা সমুদ্রের সাথে আরেকটা সমুদ্র কী হয় না? মিল হয় না। একটা সমুদ্রের সাথে আরেকটা সমুদ্র কী হয় না? মিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কী সুন্দর তারতম্য করে দিয়েছে। সমুদ্রের পানি অনেক সময় কী হয়? নোনা পানি হয়, অনেক পানি মিষ্টি পানি হয়, অনেক পানি কোনো স্বাদই থাকে না, এরকম হয় কি হয় না সমুদ্রের পানি? তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তো এক সময় এক বুজুর্গ এরকমভাবে উজু করার জন্য সমুদ্রের পাড়ে গেল। সে যখন উজু করতেছে তখন দেখলো উজু করার সময় যে সমুদ্রের পানি নুনতা পানি, এবং সেই উজু করার সাথে সাথে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। তো ওই বুজুর্গ লোক বলতেছে যে আল্লাহ, এই সমুদ্রের পানি দ্বারা আমি উজু করলাম, উজু করে আমি অসুস্থ হয়ে গেছি, উজু করে আমি অসুস্থ হয়ে গেছি। তখন ওই ব্যক্তি ওই বুজুর্গ লোক বলতেছে যে এই সমুদ্রের পানি
এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টি নিহিত রয়েছে, মানুষের উপকার রয়েছে, এটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। যা আমরা বলতে পারি এই পানি কোনো কাজেই আসে না, পানি খেতেও পারি না, উজু করতে পারি না, কোনো কাজেই আসে না, এটা কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে? আমরা অনেক সময় বলি কিন্তু এরকম কথা যে এই পানিটা আমাকে কি করতেছে, আঘাত করতেছে, এই পানিটা আমাকে আঘাত করে, এই পানিটা আমাকে কষ্ট দেয়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলো? তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, আমি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি অনর্থক কোনো কিছু সৃষ্টি করি নাই, অনর্থক কোনো কিছু সৃষ্টি করি নাই, এই সমুদ্রের পানি এটাও কাজে আসবে। তো এই এর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে বলতেছে কি কাজে আসবে এই সমুদ্রের পানি, যেই পানির রং স্বাদ বিভিন্ন রকম হয়, এক সমুদ্রের সাথে আরেক সমুদ্র লাগে কিন্তু পানি একত্রিত হয় না, এরকম আসছে না নাই, যে এই সমুদ্রের পানি হলো নীল তো এই সমুদ্রের পানি হলো মাটিয়া কালার, দুই সমুদ্রের পাশাপাশি কিন্তু কী হইতেছে না, মিল হইতেছে না, এটা কার সৃষ্টি ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে এটা কি কোন কাজে ব্যবহৃত হয়, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই সমুদ্রের পানি থেকে জিনুক সৃষ্টি হয়, সুবহানাল্লাহ। কোন যে সমুদ্রের পানি নুনতা পানি, যে সমুদ্রের পানি কোনো কাজে আসে না, মানুষের শরীরের মধ্যে লাগলে চুলকানি শুরু হয়, মানুষ ওই পানি খেতে পারে না, ওই পানি কোনো কাজে আসে না, ওই পানি থেকে কী সৃষ্টি হয়, ওই সমুদ্রের পানি থেকে জিনুক সৃষ্টি হয়। এই জিনুক যখন এরকমভাবে সমুদ্রের তলদেশ থেকে এরকমভাবে উপরে উঠে এক ফোঁটা বৃষ্টির আশায়, বৃষ্টির পানি কি মিষ্টি না নুনতা, মিষ্টি, বৃষ্টির পানি কি মিষ্টি, ওই বৃষ্টির পানি এরকমভাবে জিনুকের মুখের মধ্যে পড়ার সাথে সাথে অল্পে সন্তুষ্ট হইয়া ওই জিনুক কি কি ওই সমুদ্রে নুনতা পানির নিচে চলে যায়, আর ওই নুনতা পানি থেকে জিনুক সৃষ্টি হয়, ইয়াখরুজু মিনহুমা লুলুওয়াল মারজান, মারজান এক প্রকার পাথর ওই সমুদ্র থেকে সৃষ্টি হয়, অনেক দামি পাথর মারজান পাথর, নাম শুনেছেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়াখরুজু মিনহুমা লুলুওয়াল মারজান, জিনুক সৃষ্টি হয় ওই পানি থেকে, ওয়াল মারজান, এরকমভাবে মারজান একটা পাথর সৃষ্টি হয় সেই সমুদ্র থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, সুবহানাকা ফাকিনা আযাবান নার, আমি যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছু সৃষ্টি করার পিছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে, আমার একটা কারণ রয়েছে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, অনর্থক আমি কোনো কিছু সৃষ্টি করি নাই, অনর্থক আমি কোনো কিছু সৃষ্টি করে নাই, আর সমস্ত কিছু সৃষ্টি করার পিছনে একটাই উদ্দেশ্য যে এই সমস্ত কিছু মানুষের উপকারের জন্য, আশরাফুল মাখলুকাতের উপকারের জন্য, আর আশরাফুল মাখলুকাত কী করবে, আমার গোলামি করবে, সুবহানাল্লাহ। এই যে জিনুক, এর মাধ্যমে মানুষের উপকার হয় কি হয় না, এই জিনুক বিক্রি করে মানুষ কোটিপতি হইতেছে, আর ওই জিনুক নেওয়ার জন্য মানুষ এরকমভাবে সমুদ্রের মধ্যে যায় এবং তলদেশ থেকে জিনুক কী করে আহরণ করে, স্মরণ করে, এবং এই জিনুক থেকে মুক্তা তৈয়ার হয়, সেই মুক্তা মানুষ বিক্রি করে এরকম লাভবান হয়। তাহলে এই সমস্ত কিছু সৃষ্টি করার পিছনে একটাই উদ্দেশ্য যে এই সমস্ত জীবজন্তু যা কিছু রয়েছে সমস্ত কিছুর পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই মানুষের ভালোর জন্য, মানুষের কামিয়াবির জন্য, মানুষকে তার এরকমভাবে সমস্ত সৃষ্টিকূলের অনুকূল করে দিয়েছেন, মানুষ যেন সেই সৃষ্টিকূলে অনুকূল থেকে উপকার গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারে, কী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারে। এই জন্য সমস্ত এরকম চতুষ্পদ জন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে। এরপরে আয়াতের মধ্যে বলতেছে ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লমান আলাইহা ফান, এই সমস্ত সৃষ্টি যা কিছু তুমি দেখতেছো, আসমান জমিন সমুদ্র সব কিছু কী হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে, সব কী হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কে বেঁচে থাকবে, আল্লাহ। ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল, যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে এই সমস্ত কিছু ধ্বংস হবে কখন, যখন এই জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে না, কালিমা পড়নেওয়ালা ব্যক্তি থাকবে না, সমস্ত জমিনের মধ্যে সব নাফরমান থাকবে, জমিনের মধ্যে এরকমভাবে আমার নাফরমানি করতে থাকবে, এই অবস্থার মধ্যে আমি কী করবো, কেয়ামত সংগঠিত করবো। তো লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলনেওয়ালা থাকবে না, তখন কী হবে, কেয়ামত সংগঠিত হবে।
আমরা আমাদের নিজের জায়গা থেকে আমরা আপ্রাণ চেষ্টা করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সদা সর্বদা দোয়া করতে থাকব, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, এবং যেই আল্লাহ যে আজাব আমাদেরকে দিয়েছে সেই আজাবের জন্য আমরা কী করবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আর আমি বয়ানের শুরুতে যে আলোচনা করেছি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করব, করবো তো ইনশাল্লাহ, বেশি বেশি ইস্তেগফার করব, সকাল সন্ধ্যা আমরা 70 বার করে ইস্তেগফার করব, কয়বার 70 বার, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার ইস্তেগফার করেছেন, 100 বার 100 বার, তার কি কোনো গুনাহ ছিল? এরপরে তিনি কেন 100 বার ইস্তেগফার করেছেন? যেন আমার উম্মতরা এই শিক্ষা গ্রহণ করতে পারে, আমার উম্মতরা এই শিক্ষা গ্রহণ করতে পারে যে তারা এরকমভাবে দিনে 70 বার ইস্তেগফার করলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, এই জন্য আমলগুলো করবো তো ইনশাল্লাহ, ইস্তেগফার করবো তো ইনশাল্লাহ। আর আমাদের আমাদের জন্য আমরা কী করবো? দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে দিনের পথে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।